আর মাত্র কয়েক ঘন্টা বাকি তারপরে গোটা দেশের কি রায় তা আমরা জানতে পারব এক্সিট পোল নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে আমরা আজকে সকালবেলায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের কথা আমরা শুনেছি বিশেষ করে সোনিয়া গান্ধী নিজের এতটাই কনফিডেন্স দেখিয়েছেন এবং তিনি বলেছেন আগামীকাল সমস্ত কিছু মিলিয়ে নেবেন এবং সোনিয়া গান্ধীর এই কনফিডেন্সের পর বা সোনিয়া গান্ধীর এই বক্তব্যের একেবারেই থেকে একটা দেশের রাজনৈতিক হালচাল কিন্তু পরিবর্তন করে দিয়েছে আর প্রত্যেকে আলোচনা করছেন আগামী কি তাহলে পরিবর্তন হচ্ছে নাকি প্রত্যাবর্তন হচ্ছে তা নিয়ে আমরা কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট বিধায়ক এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সুদীপ রায় বর্মন আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই সুদীপবাবু আপনাকে পাবলিক নয় পর্দায় স্বাগত জানাই নমস্কার সবぐるみ নমস্কার দাদা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো কতটা আত্মপ্রত্যয় বা কতটা আত্মবিশ্বাস রয়েছে আগামিকাল জয় নিয়ে যেটা আপনারা বলছেন যে আপনারা জয়লাভ করবেন বা ইন্ডিয়া জোট আগামিকাল দেশের মश्नদে উঠতে যাচ্ছে না আমাদের আত্মবিশ্বাসের কারণ হচ্ছে দেশের মানুষ দেশের মানুষ গোকানন হ্যাঁ 10 বছর নরেন্দ্র মোদী সাহেবকে সুযোগ দিয়েছেন এখন হিসেব করতে শুরু করেছেন যে যে দিন শুনিয়েছিলেন কি পেয়েছেন মানুষ সালে কংগ্রেসের যখন ইউপিএ টু সরকার ছিল তখন এই আদানি আম্বানিরা যখন তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছিল না কংগ্রেস সরকার দ্বারা কারণ কংগ্রেস যখন গরিব মেহনতি শ্রমিক কৃষক পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীকে নিয়ে বিভিন্ন নানাহ নানা হনকল্যাণমুখী সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন তখন এই আদানি আম্বানিরা ভাবলেন যে এদের উচিত শিক্ষা দিতে হবে তখন দেখে হাজার হাজার কোটি টাকা মোদী সাহেবকে স্পনসার করতে শুরু করলেন খবরের কাগজ বিজ্ঞাপন টিভি চ্যানেলগুলো আস্তে আস্তে শেয়ার হোল্ডার হতে শুরু করলেন এবং কংগ্রেস সম্পর্কে একটা মিথ্যা একটা নেগেটিভ তৈরি করলেন যে দেশ কংগ্রেসের নিরাপদ নয় কংগ্রেস চোর টু জি স্পেক্টাম থ্রি জি কয়লা চোর এই সমস্ত কিছু চোর চোর চতুর্দিকে একটা রব কিন্তু কি দেখা গেল দশ বছর সুপ্রিম কোর্ট সিবিআই ইডি একটার পর একটা কেস খালাস কিছুই পাচ্ছে না কিছুই নেই যে বিনোদ রায় যার যার রিপোর্টের ভিত্তিতে কন্ট্রোলার অডিটর জেনারেল যার রিপোর্টের ভিত্তিতে দেশ জুড়ে তো হইচই উনি পরবর্তী সময় বিজেপি থেকে যোগান করলেন আলপ 2019 সালে পুলমাবা এবং বালাকোটসা অ্যাটাক এই একটা ভাবায়ক তৈরি হলো মানুষ মন্মধি সাহেবকে দিলেন সমস্ত কিছু ভুলে গিয়ে 2023 সালের ভোট কেন দেবে কি কারণে কি করতে পেরেছেন দেশের মানুষের সাথে কৃষকমলা যাচ্ছে তাদের যে দাবি দেওয়া যাদেরকে প্রতিশ্রুতি ছিল দ্বিগুণ দ্বিগুণ তাদের ইনকাম করে দেবে বেকারত্বের জ্বালা সব থেকে বেশি স্বাধীনতার পর সব থেকে বেশি হচ্ছে বর্তমানে জামানায় মুদ্রাস্ফীতি এবং জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে মানুষ তো সারা দেশ জুড়ে এবং উনি কি করলেন এই সারাটা নির্বাচন হিন্দু মুসলমান মন্দির মন্দির মসজিদ মাংস মাছ তারপরে তারপর আপনার এই আহ বাট মঙ্গলসূত্র মঙ্গলসূত্র হ্যাঁ মঙ্গলসূত্র ভেন্স চুরালেগা কর্নেল নল চুরি করে নিয়ে দে তারপর মহাত্মা গান্ধী নিয়ে যে সালে এই মানে ন্যারেটিভ গুলো উনি তৈরি করার চেষ্টা করেছেন কংগ্রেস যাতে এদের সাধে পা দেয় কংগ্রেস এই সমস্ত নোংরাмите না গিয়ে কংগ্রেস জন দেশের মানুষের সামনে একটা পজিটিভ কি করতে চাইছে কংগ্রেস দেশের মানুষকে একদম একদম জন্ম হওয়া বাচ্চা থেকে শুরু করে এলডারলি পার্সন অব্দি কংগ্রেস প্রত্যেকটি মানুষের জন্য কি করতে চাইছে তার একটা রূপরেখা ম্যানিফেস্টোর মাধ্যমে আমরা তৈরি করেছি মানুষের কাছে গেছে আমাদের বক্তারাও রাহুল গান্ধী তার নেগেটিভ তৈরি করেছেন এই ইয়ে থেকে আমাদের ম্যানিফেস্টো থেকে উনার এর থেকে বিন্দু মাত্র নড়ে আসেন কাজে মানুষ বুঝে গেছে দেশের মানুষের সাথে কথা বলছে আর মানুষকে গুমরাও করার জন্য কারা ধর্মীয় ভাবাবেগ বলুন এই হিংসা ছড়ানো রাজনীতি বলুন এই সমস্ত করে দেশ থেকে পিছিয়ে নিয়ে যাচ্ছে মানুষ দেশের মানুষে এত বোকা নন আমার বিশ্বাস এই যে আপনার কনফিডেন্স কনফিডেন্স হচ্ছে দেশের মানুষ আর এরা কনফিডেন্স কিসের জোরে বলছে টাকার জোরে ইলেকশন কমিশনের টুটো জগন্নাথ বানিয়ে হ্যাঁ পর একটা মানে মডেল কোড অফ কন্ডাক্ট যা ভায়োলেট করলো তাদের কোনো রকম কোনো রকম নোটিস নেই স্বয়ং প্রধানমন্ত্রী একটা নোটিশ পেলেন না অথচ বিবাহের রাজনীতি করলেন অথচ ধর্ম নিয়ে রাজনীতি করলেন হিন্দু মুসলমান বিভেদ নিয়ে রাজনীতি করলেন একটা নোটিশ তো দিতে পারেন কাজে একদম দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে মোদি আসল চেহারা মানুষ জেনে যাচ্ছেন ইলেকশন কমিশনের ভূমিকা জেনে গেছেন এবং এরা এদের কনফিডেন্স হচ্ছে ইলেকশন কমিশন এদের কনফিডেন্স হচ্ছে অর্থ আর আমাদের কনফিডেন্স যিনি কথা বলছি যে মানুষ এবার একটা পরিবর্তন ভোট দিয়েছিল আমাদের দৃঢ় বিশ্বাস এবং দেখবেন ইন্ডিয়ার ইন্ডিয়া ইন্ডিয়া ব্লকের সরকার গঠন হচ্ছে দাদা মানে এখনো ফলাফল বেরোয়নি ফলাফল কাল কি বেরোবে কারা হারবে কারা জিতবে সেটা আমরা বলতে পারছি না কিন্তু আমরা খুব আশ্চর্যজনক ভাবে দেখলাম রাহুল গান্ধী নিজের মুদ্রাতে ঠিক রইলেন অর্থাৎ যে অগ্নিবীর প্রকল্প যে অগ্নিবিদ অগ্নিবীর স্কিম নিয়ে রাহুল গান্ধী নানাভাবে সুর চড়িয়েছেন আমরা দেখলাম তিনি ভোট শেষ হওয়ার পর রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন অর্থাৎ তিনি কিন্তু মানে হারলেন বা জিতলেন সেটা কি ওনার মাথা ব্যথা নেই তিনি তিনি ভাবছেন যে আমাদের কাছে হার জিত কোনো ম্যাটার না আমরা কংগ্রেস দল হচ্ছে মানুষের সেবক হিসাবে মানুষের কাজ করে যান ওয়েদার ইন পজিশন ওয়েদার ইন অপজিশন আমাদের লক্ষ্য একটাই মানুষের কথাগুলো মানুষের অসুবিধার কথাগুলো সরকারের গোচরে আনা রাষ্ট্রপতির কাছে আনা

আমি আমি একটা প্রশ্ন জানতে চাইছি শেষ প্রশ্ন করব এটা আপনার কাছে আগামীকাল ফলের ফলাফলের আগে আমাদেরকে কি একটা ফিগার আপনি বলতে পারবেন যেটা রাহুল গান্ধী বলেছেন সিদ্ধ মুসেওয়ালার সেই গান দুশো পঁচানব্বই খারগেজিও বলেছেন দুশো পঁচানব্বই মানে বিধায়ক সুদীপ রায় বর্মন কি কোনো একটা ফিগার সেট করেছে একদিকে তো এক্সিট পোল আমরা দেখলাম বিজেপি সাড়ে তিনশোর উপরে পাচ্ছে তো কংগ্রেসের তরফে রাজ্য কংগ্রেসের তরফে আপনার এক্সিট পোলটা কি থাকছে বা বিধায়ক সুদীপ রায় বর্মন যদি সংখ্যা বলতে চাই কি বল এটা এটা থ্রি এটা থ্রি প্লাস হবে কারণ আমি এই কথা বলছি হম এটা আন্ডার কারেন্ট মোদী সাহেব আমি বি জে বলবো না মোদী সাহেবের বিরুদ্ধে একটা আন্ডার ছিল আর বি জে পি দল তো নির্বাচন লড়েনি লড়েছে মোদি এবং অমিত শাহ এদের দুজনের বিরুদ্ধে একটা আন্ডার কারেন্ট ছিল তাদের তাদের বিভিন্ন ফ্যাশনালিজম ছিল হুম। কাজেই এই সমস্ত কিছু ফল আগামীকাল বেরোবে ঠিক অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে আপনি আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন ফলাফলের আগের দিন অনেক ব্যস্ততা থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম রাজ্যের একজন অন্যতম প্রকার নিজের বক্তব্য তিনি প্রকাশ করেছেন একদিকে যখন গোটা দেশের নজর আগামীকালের ফলাফলের দিকে তারাকে নানা সংখ্যা নানা সংখ্যা নিয়ে স্পেকুলেশন চলছে কথা বলছে প্রত্যেকে সুদীপ রায় বর্মন নিজের কথা জানিয়ে দিলেন দুশো বলছেন রাহুল গান্ধী দুশো বলছেন মল্লিকার্জুন খার্গে জাতীয় কংগ্রেসের যিনি সভাপতি আর সুদীপ রায় বর্মন বলছেন ইন্ডিয়া জোট তিনশোর উপরে আসন নিয়ে এবারে ক্ষমতায় আসছে আসতে যাচ্ছে অর্থাৎ পরিবর্তন না প্রত্যাবর্তনের প্রশ্নে তিনি কিন্তু পরিবর্তনের কথাই বললেন এখন দেখতে হবে আগামীকাল সকাল আটটায় যখন ভোট বাক্স খুলবে ফলাফল কোন দিকে যায় আপাতত এই অনুষ্ঠান এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফলাফল দেখতে আমাদের সঙ্গে চোখ রাখবেন পাবলিক নামের পর্দায় নমস্কার